আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইভরিওয়ান। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফাইনালি আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও টপিকটা হচ্ছে রুট। তো মূলত রুট কেন হচ্ছে না, রুট কেন ফেল হচ্ছে, বা আপনারা 2022 এসে কীভাবে আপনার রুট করবেন, বা কোন ফোনগুলো বেস্ট হবে রুট করার জন্য, তো রুট করলে কী লাভ কী ক্ষতি, বা রুট দিয়ে আপনারা কী করতে পারবেন, এ টু জেড এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। তো অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করেন, এই কমেন্টগুলোরও আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তো তার জন্য বিনীত অনুরোধ রইল, পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে কখনো ভুলবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করে ফেলি। ফার্স্ট অফ অল দেখুন, আমার ফোনটা কিন্তু নন রুটেড আছে, আর আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিই, যেখানে এডিটিং করে বা কাটিং করে আপনাদেরকে ভিডিও দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এটা ফেক ভিডিও, এটা রিয়েল না। তো এখানে দেখুন, সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। আমার কিন্তু একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো এখন আপনারা কীভাবে কী করবেন এই মেথডটা একটু দেখিয়ে দিই। জাস্ট আপনারা এখান থেকে ক্রোমে আসবেন, আসার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ম্যাজিক্স যে লেটেস্ট এপিকে আছে, লেটেস্ট ভার্সন 24.1, ওইটা ডাউনলোড করবেন। করে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে 24.1, এটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি ইনস্টল ওপর ক্লিক দিয়ে দেবেন, এটা আমার ইনস্টলিং হয়ে যাবে। তো এটা ইনস্টল হওয়ার পরে কী কী করবেন সেটাও একটু দেখিয়ে দিই। তো তারপর এখান থেকে আপনারা সেটিংস ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংস যেটা আছে এটাতে আসবেন। তার আগে আপনারা অ্যাবাউট করবেন ফোনের, করে এখান থেকে ভার্সনে আপনারা ক্লিক দিবেন। ভার্সনে ক্লিক দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। এটা অন হওয়ার পরে আপনারা সিম্পলভাবে জাস্ট অ্যাডিশনাল সেটিংস এটার উপর আপনার ক্লিক দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে যে ডেভেলপার ওপেনিং এটার উপর আপনাদেরকে ক্লিক দিতে হবে। তারপর এখান থেকে ওএম যেটা আছে এটা আনলক করে দিতে হবে। দেন এখান থেকে ইউএসবি ডিবাগিং এটাও আপনারা অন রেখে দিবেন। দেন ব্যাক আসবেন, আসার পর ম্যাজিক এটা আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখুন যে ইনস্টল এটার উপরে আপনাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো ফাইল চাচ্ছে বা অপশন চাচ্ছে। তো এর ভিতরে আপনারা জাস্ট এই যে মাঝখানে যেটা আছে অর্থাৎ মধ্যে যেটা আছে এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা নেক্সট বাটনে প্রেস করে দিবেন। এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল। তো এখন আপনারা সিলেক্ট প্যাস ফাইলটা আপনারা কোথায় পাবেন? তো অনেকের কাছে দেখা যাচ্ছে যে সিলেক্ট প্যাস ফাইলটা নাই। প্যাস ফাইল বলতে এটাই বোঝানো হয়, বুট ফাইল। বুট ফাইলকেই প্যাস ফাইল বলা হয়। তো আর বুটটা কী? বুটটা হচ্ছে মূল এই ফোনের যে টোটালি যে ফোনটা চলে এর ভিতরে যে কনফিগুলো আছে বা এই ফোনের যে সিস্টেমগুলো আছে এটা বুটের মাধ্যমে কাজ করে। অতএব এই ফোনের সাপোজ একটা সিকিউরিটি আছে বা এই ফোনের সেটিংস আছে বা এই ফোনের মনে করেন ফাইল ম্যানেজার, প্লে স্টোর অনেক কিছুই আছে, তো এইগুলা হচ্ছে বুট, বুট কাজ করে এইগুলা। তো আরও রিকভারি এমজি আছে, ভিভি ম্যাটা আছে বা স্ক্যাটার ফাইল আছে। তো অনেক ফাইলের অনেক রকমই কাজ থাকে। তো অত ফাইল যদি আপনাদের সাথে আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ওই বিষয়ে আমি অন্য একটা দিন আলোচনা করব, অর্থাৎ ফোনের ভিতরে ফ্ল্যাশ ফাইল কোন ফাইলের কী কাজ, কী দিয়ে কী করতে হয়, ওই বিষয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, এখান থেকে আমরা ফাইল ম্যানেজার এটাতে ক্লিক দিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আপনারা যদি বুট ফাইলটা না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই টিকটা দেখতে পারেন কি রেজাল্ট আপনাদের দেয় বা ফিডব্যাক পান আপনারা। তো এই যে ম্যাজিক যে 24.1 আছে এটা আপনারা জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবেন, এখান থেকে আপনারা রিনেম করবেন। রিনেম করার পরে এখানে আপনারা জাস্ট লিখবেন জিপ, জাস্ট লিখে এটা আপনারা এখান থেকে সেভ করে দিবেন। এটা আপনাদের জিপ ফাইলে পরিণত হলো। তো এই জিপ ফাইলটা যদি আমরা এক্সট্রাক্ট হেয়ার করতে যাই এখানে আমরা অনেক প্রোগ্রামিং ফাইল পাবো। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ডিকম্পোজ করে আমি ফাইলটা এক্সট্রাক্ট হেয়ার করে নিলাম। তো নেওয়ার পরে এখানে ম্যাজিক যদি আমি প্রেস করি তো দেখুন একটা ম্যাজিক তৈরির জন্য কিন্তু আপনাদের অনেক ফাইল দিয়ে একটা ফাইল তৈরি হয়। দেখুন অনেক কোডিং, অনেক প্রোগ্রামিং দিয়ে একটা ম্যাজিক তৈরি হয়। তো মূলত আমরা কিন্তু এই পিকেটা দেখি, কিন্তু এর ভিতরে কী কী আছে এটা কখনো আমরা জানার চেষ্টা করি না বা জানিও না। তো যাই হোক, এটা নিয়েও আমি অন্য একদিন আলোচনা করব ম্যাজিক্স নিয়ে। তো তারপর এখান থেকে আপনারা যে ম্যাজিক্সের উপরে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে আমি এখান থেকে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ফাইলটা আবারও নিচ্ছি। তো আপনারা ভুলে যেতে পারেন, সেক্ষেত্রে আবারও ব্যাগ দিয়ে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল এটা উপর ক্লিক দিয়ে আমি থ্রি ডট আইকন ক্লিক দিব, এখান থেকে ফাইল ম্যানেজার এটার উপর ক্লিক দিয়ে দিব। তো তারপর আমরা যে ম্যাজিকটা জিপ করলাম ফাইল, এই ফাইলটা আমরা এখান থেকে ওকে করে দিব, এখান থেকে লেটস গো করে দিব। তো লেটস গো করে দেওয়ার পরে দেখা যায় কী হয়। তো এখানে যে লেখাটা আসছে সেটা হচ্ছে আনসাপোর্টেড আননোন আইএমজি ফরম্যাট ইনস্টলিং ফেইল্ড। এর মানে বোঝানো হচ্ছে যে এই ম্যাজিকটা হচ্ছে এই ফোনের জন্য সাপোর্টেড না, অর্থাৎ জিপ ফাইলটা এই ফোনের ক্ষেত্রে হবে না।
তো অনেক ফোন আছে মিডিয়াটেক সিপিউর ক্ষেত্রে, ওই ফোনগুলো আপনার অনেক সময় অনেক ফোনেই ম্যাজিকগুলো হয়ে যায়, এখান থেকে ইনস্টলিং হয়ে যায়। মানে ওই জিপ ফাইলটা যদি আপনারা এখানে খাওয়াইতে পারেন, সেই প্রোগ্রামিংগুলো ম্যাজিকটা বুট ফাইলের ভিতরে নিয়ে আপনার রুটের আওতায় নিয়ে এসে দিবে, অথবা এই ম্যাজিকটা যদি জিপটা আপনারা ইনস্টল করাতে পারেন এখানে। তো যেহেতু এভাবে হলো না, তো ওই ম্যাজিক আরেকভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে আপনারা যে যে ভলিউম মাইনাস বাটন আছে আর এই যে পাওয়ার কি আছে, এই দুইটা প্রেস করে যদি আপনারা TWRP মুড আনতে পারেন, TWRP মুড এনে আপনারা যদি ওই ম্যাজিক যে 24.1 জিপ ফাইলটা আছে ওটা যদি ইনস্টল করে দিতে পারেন, 100% নয় 1000% বলতেছি, আপনার ফোনটা রুটেড হয়ে যাবে। আর মিডিয়াটেক সিপিউ যেগুলো আছে সেইগুলো হচ্ছে ফাস্ট বুট মোড কোনোভাবে অন করা যায় না, এই ফোনগুলোয় ফাস্ট বুট মোড নেই, শুধুমাত্র কোয়ালকম সিপিউগুলোই ফোন আছে, ওই ফোনগুলোতে আপনারা ফাস্ট বুট মোডটা ইনেবল করতে পারবেন, অর্থাৎ TWRP দিলে এখানে চলে আসবে আপনাদের ফাস্ট বুট মোড। তো তার আগে আপনাদের ফাস্ট বুট মোড আনার আগে অবশ্যই আপনারা TWRP ফাইল দিয়ে আনতেই হবে, কিন্তু তাছাড়া কিন্তু TWRP মোডটা আসবে না। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন করবো শাওমি, রেডমি নোট 9, রেডমি নোট 8, 7, 6 এই ফোনগুলো আপনারা কিনবেন, তাহলে আপনারা খুব সহজে আপনারা রুটটা করতে পারবেন, অত ঝামেলা করতে হবে না, বা অত ঝামেলা পোহাতে হবে না, বা অত ভাবতে হবে না, অত রিসার্চ করতে হবে না, জাস্ট খুবই সিম্পলভাবে ফোনগুলো রুট করা যায়। জাস্ট MI আনলক ফ্লাশ টুল দিয়ে আপনার বুটলোড আনলক করবেন, করে আপনাদের ওই ফোনের মডেল অনুযায়ী একটা TWRP ফাইল ডাউনলোড করবেন, জাস্ট PC দিয়ে আপনারা ফাস্ট বুট ডিভাইসেস লিখে আপনাদের ফোনটা কানেক্টেড হবে। তারপর অনেক কোডিং আছে, ওই কোডগুলো যদি আপনারা চান আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই কোডগুলো আপনারা জাস্ট কপি করে নিয়ে আপনারা IMG ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে CMD-তে ছেড়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের TWRP মোডটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে জাস্ট আপনারা ফোনটা অফ করে পাওয়ার কি আর ভুলে মাইনাস কি দিয়ে ইনস্টল করলে কোয়ালকম ফোনগুলো রুটেড 100% হয়ে যাবে। তো যেহেতু এটা ফেল দেখালো, এই ফোনের ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে বুট ফাইল, বুট ফাইলই আমার দিতে হবে, ম্যাজিক 24.9 এটা হবে না। এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল দিয়ে দিব, এখান থেকে ফাইল ম্যানেজার করে দিব, দেন দিয়ে আমরা এই যে boot.img ফাইলটা আমরা এখান থেকে ওকে করে দিব, লেস গোতে ক্লিক দিয়ে দিব, এখানে আমার ফাইলটা প্যাচিং হবে। আর এই বুট ফাইলটা আপনারা মোবাইলে ফ্লাশ ফাইল ডাউনলোড করবেন, যে সাপোজ আপনার কাছে Realme C17 একটা ফোন আছে, তো ওইটা লিখবেন গুগলে Realme C17 ফ্লাশ ফাইল, ওইটা ডাউনলোড করে রার দিয়ে এক্সট্রাক্ট হেয়ার করে নিয়ে ওর ভিতর দেখবেন boot.img ফাইল আছে, ওই ফাইলটা আপনারা কাট করে নিয়ে এসে আপনারা ম্যাজিক দিয়ে প্যাচ করবেন। প্যাচ করে আপনাদের যদি PC থাকে তাহলে খুব ইজি হবে, তাহলে আপনারা ওই ম্যাজিকটা আপনার ওই যে ফাইলটা কমান্ডোর মাধ্যমে মোবাইলের ভিতরে খাওয়াইতে পারবেন। তো আমার এই ফোনের ক্ষেত্রে আপনার PC প্রয়োজন হয় না, তো এটা হচ্ছে আমি ডিরেক্টলি এখান থেকে যদি ফ্লাশিং করে দিই তো এই ক্ষেত্রে হয়ে যায়। আর অনেকেই কমেন্ট করেন বা কোশ্চেন করেন, ভাই আপনি কী ভিডিও দেন, ফ্যাক কাজ হয় না, তো আমি কিন্তু রিয়েলি দেখিয়ে দিই। বা আবার অনেকেই বলেন যে আপনার ফোন রুট হয় আমাদেরটা কেন হয় না, আপনি তো অনেক ভার্সনে উল্লেখ করে দেন। তো ভাই একটা মানুষের পক্ষে কিন্তু অতগুলো ফোন ম্যানেজ করা আমার পক্ষে পসিবল না, অত ফোন আমি কোথায় পাবো বলেন? আমি যদি একে একে ওরকমভাবে ফোন যদি আমি রুট করে দেখাতে যাই, মিনিমাম আমার 5000টা ফোন কিনলেও মনে হয় সম্ভব হবে না আপনাদেরকে অতগুলো মেথড দেখাইতে গেলে। তো আপনাদের কিন্তু আমি ভিডিওতে অনেক নলেজ দিয়ে থাকি বা আইডিয়া দিয়ে থাকি যে এইভাবে এইভাবে কাজগুলো করলে আপনারা সাকসেস হতে পারবেন, বা রুটের অ্যাক্সেসগুলো নিতে পারবেন, বা রুটগুলো আপনারা করতে পারবেন। আর আমি যেভাবে আপনাদের ডিপলিভাবে ভিডিওতে বোঝাই যে রুট কী, রুট দিয়ে কী করতে পারেন, বা রুট কীভাবে করা হয়, বা এর কাজ কী, এইভাবে কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না, বা এভাবে যদি দেখাবে সেটা ইংলিশ কন্টেন্ট হবে বা হিন্দি কন্টেন্ট হবে, সেগুলো কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হয়। তো এটা আপনারা ভাবতে পারেন বা বলতে পারেন যে বাংলাদেশে ফার্স্টলি কিন্তু রুট নিয়ে আমি একটা ভিডিও মেক করি, বা এরকম একটা চ্যানেল কিন্তু আপনারা পেয়েছেন। তো এক্ষেত্রে আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমি আরও ভালো কিছু ওয়ে নিয়ে আসবো, বা আরও ভালো ওয়ে নিয়ে আসবো, আরও টিক নিয়ে আসবো, যেন আপনারা লাইফ টাইম সবাই করতে পারেন। তো এর জন্য প্রয়োজন সাপোর্ট, যত সাপোর্ট করবেন তত আমি উপরে আগাইতে পারবো বা ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। তো এটা আমার ডান হওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সুপারসু যেইটা আছে এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো এখানে আমি সুপারসু যেইটা আছে এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। তো এটা ইনস্টল করার পরে আমি দেখব যে আমাকে সুপারসুটা গ্রান্টেড দেয় কিনা। তো এখান থেকে আমি স্টার্ট করে দিলাম, তো দেখুন রুট আনডিটেক্টেড, মানে এখনও আমাকে সুপারসুর
পারমিশনটা এখনো আমাকে দেয়নি, তো সুপারসুর পারমিশনটা আমাকে এখন নিতে হবে। তো তার জন্য আপনারা জাস্ট ক্রোমে আসবেন, আসার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন MtkeasySu, জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন। আর গাইস এখানে আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে অত ঝামেলা বা অত ভেজাল চাচ্ছেন না, মানে ডিরেক্টলি আপনারা যদি রুট করে নিতে চান আমার থেকে সেটা জানিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে। আপনারা যদি উইদাউট ওয়ারেন্টি নষ্ট ছাড়া বা কোনো ফোনে প্রবলেম হবে না বা পিসি নেই কোনো কিছুই নেই, এক্ষেত্রে রুট করতে চান কাস্টম রুমের মাধ্যমে সেটা আমাকে জানিয়ে দিবেন, সেটা দিয়েও আপনারা সব কিছু করতে পারবেন। তাহলে অত ঝামেলা বা অত টেনশন অত পেইন আপনাদেরকে নিতে হবে না, জাস্ট আমি সেট আপ করে দেবো, কাজ করে দেবো, কিছু চার্জ নেওয়া হবে, এর মাধ্যমে আপনাদের রুটটা করে দিতে পারবো। আর এক্ষেত্রে যদি আপনারা ডিপলিভাবে আমার থেকে কাজ করে নিতে চান সেটাও আপনারা জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। তো এটা আপনারা এখান থেকে লেটেস্ট যে ভার্সন আছে 2.0.6 এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমার যেহেতু ডাউনলোড করা আছে জাস্ট এটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, লেটেস্ট যে ভার্সন যেটা আছে এটা আমি এখান থেকে ইনস্টল করে নিলাম। দেন এটা ইনস্টল করার পর আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এখানে আরেকটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা হচ্ছে MtkeasySu কিন্তু আপনাদের যাদের হাই কনফিগ ভার্সন আছে অথবা সিকিউরিটি প্যাচ লেভেলটা হাই আছে অথবা 2021 বা 2022 যারা সফটওয়্যার আপডেট করে ফেলছেন তাদের কিন্তু MtkeasySu এটা কিন্তু চলবে না, এটা আপনাদের রুটিং ফেল দেখাবে বা MtkeasySu ফেল দেখাবে। তো এই ক্ষেত্রে যাদের মিডিয়াটেক সিপিইউ আছে যারা ইউজার আছেন তারা করবেন কি, আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে ভাই আমাদের ফোনটা ডাউনগ্রেড করে দিন। তো ডাউনগ্রেডের ভার্সন কেমন থাকে এটা আমি একটু আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু জাস্ট মিডিয়াটেক সিপিইউ ইউজারদের জন্য, আর যাদের কলকম সিপিইউ আছে তাদের সিস্টেমটি কিন্তু আলাদা হবে। তো এটা একটু লোডিং হচ্ছে, তো এখানে একটু আমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে হচ্ছে নেট কানেকশনের মাধ্যমে এই কাজটা চলে। আর ভাই আমি আশা করি নেক্সট টাইমে আপনারা কোনো আজেবাজি কমেন্ট আমাকে করবেন না, একটা আজেবাজি কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহিত থাকে না, আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার ইচ্ছে থাকে না। তো আপনাদের থেকে আশা করি ভালো কমেন্ট করবেন, ভালো কিছু বলবেন, আমি ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটা দেখুন আমার কিন্তু এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেছে, আর বিশেষ করে স্পেশাল একটা ভিডিও আসতে চলছে, সেটা হচ্ছে আপনাদের আমার কত সাবস্ক্রাইবার হলো এটা নিয়ে একটা স্পেশালি ভিডিও আসবে। তো আমার সাবস্ক্রাইবারটা হাইট ছিল, এটা আমি আনহাইট করে দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো রিসেন্টলি খুব তাড়াতাড়ি। তো একটু অপেক্ষা করবেন আপনারা আর সাপোর্ট করবেন, করলে আমি আরও দূরে আগাইতে পারবো। তো এখান থেকে আমি যদি অ্যাবাউটে আসি, আসার পরে এখানে দেখুন আমি যে সিকিউরিটির কথা বলছি আমি কিন্তু ভার্সনের কথা বলিনি, আপনার যদি ডাউনগ্রেড করেন ভার্সন আপনাদের লো হবে না, জাস্ট আপনাদের যে সিকিউরিটি যেটা আছে 2019 অক্টোবর এই সিকিউরিটিতে আপনারা ম্যাজিক ম্যানেজার MtkeasySu আর সুপারসু দিলে রুট হয়ে যায়। আর এখানে হচ্ছে যে এই ভার্সনটাও বোঝানো হয়েছে যেটা A.30, অনেকের আছে A.46 বা A.43, A.41, এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা এখান থেকে সফটওয়্যার আপডেট দিয়ে ফেলেন, দেওয়ার কারণে আপনারা মিডিয়াটেক ইউজার যারা আছেন তারা কোনোভাবে রুট করতে পারেন না। তো এখন আমি রুট চেকারে গিয়ে দেখিয়ে দেবো যে আমার ফোনটা আসলে রুট হলো কি হলো না। তো এখান থেকে আমাকে রিফ্রেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কংগ্রেচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারটি ইনস্টল অন দিস ডিভাইস, বুম, ফাইনালি কিন্তু আমার ফোনটা রুটেড হয়ে গেল, একদম লাইভ প্রুফ আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে একবাবু আপনাদের এমনিতেই দেখালাম বা ফ্যাক্ট। তো আপনারা দেখুন এখানেই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু লেখা আসছে রুটটা ডান হয়ে গেছে, তো এটা ক্যামেরাটা উল্টো দেখা যাচ্ছে এই কারণে বুঝতে প্রবলেম হচ্ছে। তো যাই হোক এখানে কিন্তু সবুজ কালারটা দেখলেই বোঝা যায় যে আসলে ফোনটা কিন্তু রুটেড হয়ে গেছে। সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাল কালার যে সাবস্ক্রাইবার বাটনটা আছে ওইটাতে প্রেস করে দিবেন, আর সুন্দর করে একটা লাইক করে দিবেন, আর নোটিফিকেশন বাটনটা অবশ্যই অবশ্যই অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, চিল ব্রো।